বন্ধুরা ভাবুন, একদিন ঘুম থেকে উঠি আপনি দেখলেন আপনি অপোজিট জেন্ডারে পরিণত হয়েছেন, তখন আপনার প্রথমেই কি ফিলিং হবে কমেন্ট করে জানান আমাদের। এরকমই হয় 2022 সালে রিলিজ হওয়া মুভি দ্য হট চিকের জেসিকার সঙ্গে, যার শরীর হঠাৎ করেই একটা ছেলের শরীরে পরিণত হয়। এটা কি করে হলো আর তারপর জেসিকার সাথেই বা কি হলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পটি শুরু হয় 50 খ্রিস্টপূর্বাব্দ থেকে, যেখানে দেখা যায় এক রাজকুমারীর জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তখন রাজকুমারীর এক বিশ্বস্ত দাসী সবার থেকে লুকিয়ে তার কাছে একটা বাক্স নিয়ে আসে। রাজকুমারী ওই বাক্সটা খুললে জানা যায় তার মধ্যে একটা কানের দোল ছিল, কিন্তু সেটা কোনো সাধারণ কানের দোল ছিল না, সেটার মধ্যে একটা জাদু করা ছিল। রাজকুমারী সেই দোলের একটা নিচে পড়ে আর একটা ওই দাসীকে পড়তে দেয়, আর সঙ্গে সঙ্গেই তাদের আত্মা পাল্টাপাল্টি হয়ে যায়। মানে রাজকুমারীর আত্মা ওই দাসীর মধ্যে আর দাসীর আত্মা রাজকুমারীর মধ্যে প্রবেশ করে, অর্থাৎ এর ফলে আসলে ওই দাসীরই বিয়ে হয়ে যায় আর রাজকুমারী এই বিয়ের থেকে বেঁচে যায়। এরপর গল্প আবার এখনকার সময়ে ফিরে আসে আর আমরা কলেজের সবথেকে সুন্দরী মেয়ে জেসিকাকে দেখতে পাই একটা বেসবল ম্যাচের চিয়ার লিডিং করতে। জেসিকা সবসময় চাইতো সবাই তাকেই অ্যাটেনশন দিক, তাই অ্যাটেনশন পাওয়ার জন্য সে ওই ম্যাচের মধ্যেই তার একটা মোটা বন্ধুর সাথে বাজেভাবে ব্যবহার করে এবং মজা করে তাকে সবার সামনে ফেলে দেয়। জেসিকার বয়ফ্রেন্ডের নাম ছিল বিলি আর তার বেস্ট ফ্রেন্ড ছিল এপ্রিল, যার সাথে জেসিকা সব কথা শেয়ার করত। জেসিকা দেখতে সুন্দরী হলেও মনের দিক থেকে সে মোটেই সুন্দর ছিল না, ইনফ্যাক্ট সে খুবই বদমাশ ছিল আর সবাইকে বিরক্ত করে খুবই মজা পেত। তার ক্লাসে একটি মেয়ে ছিল যে ভূত জাদু তন্ত্রমন্ত্র এসবে খুবই বিশ্বাস করত। জেসিকা সবসময় তার মজা ওড়াত। এরপর দেখা যায় জেসিকা প্রিন্সিপালের কাছে গিয়ে প্র্যাকটিস করার নাম করে তাকে পটিয়ে বন্ধুদের নিয়ে কলেজ থেকে পালিয়ে একটা শপিং মলে যায়। সেখানে সে একটা আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম বিক্রেতা ছেলেটাকে মুরগি করে অনেক দামি একটা আইসক্রিম ফ্রিতে নিয়ে নেয়। এই সময় সেখানে তার কলেজেরই একটি মেয়ে আসে যে তাকে নিজের কম্পিটিটর মনে করত। জেসিকা খুব চালাকি করে তাকে মলের জিনিস চুরির কেসে ফাঁসিয়ে দেয়। এরপর তার নজর পড়ে একটা আফ্রিকান কিউরিও শপের ওপর, যেখানে অনেক পুরনো দিনের মানে প্রাচীন সভ্যতার রাজরাজাদের আমলের অনেক দামি দামি জিনিস পাওয়া যেত। দোকানের কর্মচারী অ্যাডাম তাদের ওইসব জিনিসপত্রর ইতিহাস বলছিল। সেখানেই জেসিকা ওই বক্সটা দেখতে পায় যার মধ্যে কানের দোলটা ছিল, যেটা আমরা মুভির শুরুতে রাজকুমারীর হাতে দেখেছিলাম। আর চকমকে কানের দোলটা জেসিকার খুবই পছন্দ হয়, কিন্তু দোকানের মালকিন সেটা বেচবে না বলে জানিয়ে দেয়। তখন জেসিকা চালাকি করে ওই দোলটা চুরি করে নেয়। অন্যদিকে এরপর মুভিতে ক্লিফ নামের আরেক চোরকে দেখানো হয়, যে একটা পেট্রোল পাম্পে চুরি করছিল, কিন্তু সেখানেও সে মাত্র $18 পায়। অগত্যা টাকা না পেয়ে সে তার ব্যাগের মধ্যে যতটা সম্ভব চিপস ভরে নেয়, আর চিপসের সাথে খাওয়ার যে সস পাওয়া যায় সেটাও যতটা সম্ভব চেটে চেটে খেয়ে নেয়। এদিকে ওই পেট্রোল পাম্পে জেসিকা আর তার বন্ধুরা আসে পেট্রোল ভরাতে। ক্লিফ তাদেরকে বুঝতে না দিয়ে নিজেই পাম্পের কর্মচারী সেজে তাদের গাড়িতে পেট্রোল ভরে দেয়। এর মাঝেই পেট্রোল ভরার সময় জেসিকা সেই চুরি করা কানের দোলটা পরে। এরপর তাদের গাড়িটা বেরিয়ে গেলে দেখা যায় সেই কানের দোল জোড়ার একটা সেখানেই পড়ে আছে, যেটা ক্লিফ পায় আর সেটা সে নিজের পকেটে ভরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্লিফ তার চুরি করা টাকা দিয়ে গলা পর্যন্ত মদ খেয়ে মাতাল হয়ে সেই কানের দোলটা দেখতে পেয়ে সেটা পড়ে নেয় আর ঘুমিয়ে যায়। এদিকে জেসিকা ওই দোলটা পরেই ঘুমাচ্ছিল। পরের দিন সকালে জেসিকা ঘুম থেকে উঠলে আমরা দেখতে পাই তার শরীর পাল্টে গিয়ে সে ক্লিফে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু জেসিকা তখনও সেটা বুঝতে পারে না। সে উঠে টয়লেটে গিয়ে দেখলে তখন দেখতে পায় তার গোপনাঙ্গ পাল্টে ছেলেদের মতো হয়ে গেছে। এটা দেখে জেসিকা খুব জোরে চেঁচাতে থাকে আর আয়নার সামনে গিয়ে দেখে তার মুখ পাল্টে ছেলেদের মতো হয়ে গেছে আর তার শরীরও পুরোপুরি পাল্টে ছেলেদের শরীরে পরিণত হয়েছে। সে এপ্রিলকে কল করার চেষ্টা করে কিন্তু ফোন লাগে না। তখন সে তার বাবার জামা চুরি করে সেটা পরেই ঘর থেকে সবাইকে লুকিয়ে বেরিয়ে পড়ে। এবার তাহলে দেখা যায় ক্লিভের কি হলো। সে তো এদিকে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখে তার শরীরের জিনিসপত্র সব গায়েব আর সে একটা মেয়েতে পরিণত হয়ে গেছে। এদিকে এবার জেসিকা তার বন্ধু এপ্রিলকে দেখা করার জন্য ডাকে, কিন্তু এপ্রিলের সাথে তার দেখা হলে সে বিশ্বাসই করতে পারে না যে এটা তার বন্ধু জেসিকা। তাই সে তার চোখে পেপার স্প্রে করে দেয়, যার ফলে জেসিকা সিঁড়ি থেকে গড়িয়ে মাটিতে পড়ে যায়। তারপর বেচারি জেসিকা সে তাদের দুজনের কিছু খুব পার্সোনাল কথা এপ্রিলকে বলে, যেগুলো শুধু তারা দুজনেই জানতো। এই যেমন এপ্রিলের জেসিকা ছাড়া আর কোনো বন্ধুই নেই, আর লাস্ট 26 মার্চ এপ্রিল তার ভার্জিনিটি লস করেছিল, এবং এপ্রিল লাল গোলাপি রঙের আন্ডার গার্মেন্ট পরতে ভালোবাসত। জেসিকার এই কথাগুলো শুনে এপ্রিল বুঝে যায় এটা তারই বন্ধু জেসিকা। তখন এপ্রিল তাকে তার বাড়ি নিয়ে যায়।
জেসিকা তখন খেয়াল করে ছেলেতে পরিণত হওয়ার জন্য তার সারা শরীর জুড়ে অসংখ্য লোম গজিয়ে উঠেছে। তাই সে সেগুলো তুলে তুলে নিজেকে ক্লিন করতে থাকে, আর এই কাজে এপ্রিল তাকে সাহায্য করে। রাতে সে তার বয়ফ্রেন্ড বিলিকে ফোন করে কাঁদতে থাকে, যেটা শুনে বিলি ভেবে নেয় এটা হয়তো জেসিকার বাবা। যাই হোক, পরের দিন জেসিকা তার বাকি বন্ধুদেরও ঘরে যাকে এবং তার সাথে যা ঘটেছে সেগুলো জানায় এবং তার পাল্টে যাওয়া পুরুষ গোপনাঙ্গ, যেটা নতুন করে তৈরি হয়েছিল, সেটা তাদের সবাইকে দেখায়, যেটা দেখে তার বন্ধুরা সেটা নিয়ে খুবই হাসাহাসি করে। এরপর তারা সবাই মিলে একটা গম্ভীর আলোচনায় বসে। তার সাথে এটা হলো ঠিক আছে, কিন্তু সেটা কি করে হলো? শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্তে আসে, যেহেতু জেসিকা খুবই অহংকারী ছিল এবং সবসময় সবার সাথে ঝামেলা করে বেড়াতো, তাই কেউ হয়তো তার প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। তখন জেসিকা তার ক্লাসের সেই ব্ল্যাক ম্যাজিকের ওপর বিশ্বাস করা মেয়েটাকে সন্দেহ করতে থাকে। এরপরের দিন লুকিয়ে সে তার ঘরে যাওয়ার চেষ্টা করলে তার বাবা তাকে দেখে ফেলে এবং তাকে বাগানের নতুন মালি ভেবে বসে, তাই সে তাকে পুরো বাগান পরিষ্কারের কাজ দিয়ে দেয়। জেসিকাও কিছু বলতে পারে না, সে বেচারি সারাদিন বাগানের কাজ করে এবং কাজ শেষে যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তার বন্ধুরা এসে তাকে গাড়িতে তুলে নেয়, আর তারা সবাই মিলে ওই ব্ল্যাক ম্যাজিকের সম্বন্ধে জানা মেয়েটির কাছে যায়। জেসিকা তাকে সরাসরি জিজ্ঞাসা করে সে তার ওপর কি জাদু করেছে। তখন সেই মেয়েটা তাদের জানায় এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কয়েক হাজার বছর আগে আফ্রিকা আর রোমে করা হতো। সে আরো বলে এই ব্ল্যাক ম্যাজিকটা যে তার সাথে করেছে তার পিছনে একটা কাঁকড়া বিছের ট্যাটু আঁকা থাকবে। এরপর তারা ওই শপিং মলে যায় যেখানে জেসিকা আগেরবার আইসক্রিম পার্লারে গিয়েছিল। এবারও সে ওই ছেলেটাকে মুরগি বানানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তো তখন একটা ছেলেতে পরিণত হয়েছে, তাই সেই দোকানদার তাকে ফ্রি আইসক্রিম তো দেয়ই না, উপরন্তু তার গলা চেপে ধরে। রাতে তারা সবাই মিলে একটা নাইট ক্লাবে যায়, যেখানে গিয়ে জেসিকা কোমর দুলিয়ে দুলিয়ে মেয়েদের মতো নাচতে থাকে। এদিকে একটা ছেলেকে এভাবে ঠুমকা লাগিয়ে নাচতে দেখে ক্লাবের মালিক তাকে গে ভেবে বসে। আসলে তারা ওই ক্লাবে গিয়েছিল ওই কাঁকড়া বিছে ট্যাটু থাকা মানুষটাকে খুঁজতে, যে নাকি জেসিকার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে। ক্লাবে নাচতে নাচতে জেসিকা আর তার বন্ধুরা সবাই মেয়েদের জামা কাপড় ছিঁড়তে থাকে অথবা জামা তুলে তাদের শরীরের ট্যাটু খুঁজতে থাকে, কিন্তু কারোর শরীরেই তারা এই ধরনের কোনো ট্যাটু খুঁজে পায় না। এরপর জেসিকা টয়লেট করার জন্য ওয়াশরুমে যায়, যেখানে একটা লোক টয়লেট ক্লিন করছিল, যাকে দেখে জেসিকা খুবই লজ্জা পাচ্ছিল, তাই সে তাকে ইশারা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু তার তো ছেলেদের মতো করে সুসু করার অভ্যাসই ছিল না, তাই সে উল্টো করে বসে খুবই অদ্ভুতভাবে একটা পশ্চারে সুসু করার চেষ্টা করে আর সেখানেই ধপাস করে উল্টে পড়ে যায়। এরপর সে সেখানে পড়ে থাকা একটা বরফের টুকরো হাতে তুলে নেয় এবং সে ক্লিনার লোকটাকে জিজ্ঞাসা করে এখানে এই বরফের টুকরোটা কেন রাখা রয়েছে। তখনই সেখানে আরেকটি লোক আসে এবং ওই বরফের টুকরোগুলোর ওপরেই সুসু করে, মানে ওই বরফের টুকরোগুলো ওখানে রাখা ছিল সুসু করার জন্য, আর জেসিকা সেটাকে হাত দিয়ে তুলে নিয়েছিল। বাহ, ফাইনালি তার দেখা দেখে জেসিকা প্র্যাকটিক্যালি শেখে কিভাবে সুসু করতে হয়, কিন্তু সে এতই হাঁদা যে এখনও সে তার সুসু কন্ট্রোল করতে পারে না এবং সেটা ফোয়ারার মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। ইস, কি অবস্থা হয়েছিল ভাবুন একবার। তারপর শেষ পর্যন্ত সেই ক্লিনার লোকটি তাকে এই বিপদ থেকে বাঁচায় আর সে ঠিকঠাক করে সুসু করে ওই লোকটিকে থ্যাংক ইউ বলে তার গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পাবে ফিরে গিয়ে সে যখন তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল তখন একটা ছেলে এসে তাকে মেয়েবাজ বলে আর তার সাথে মজা করে। জেসিকা কোনো কিছু না ভেবেই ছেলেটাকে ঠাস করে একটা চড় মেরে দেয়। তার তো তখন মাথাতেই ছিল না যে সে একটা ছেলেতে পরিণত হয়ে গেছে, সে ভেবেছিল মেয়ে বলে তাকে হয়তো কেউ কিছু বলবে না। তারপর সে যতক্ষণে রিয়েলাইজ করে ততক্ষণে সেই ছেলেটা তাকে টেনে অন্য একটা জায়গায় নিয়ে যায় আর তার সাথে ফাইট করবে বলে। কিন্তু জেসিকা তো একটা ঘুষিও মারতে পারত না, সে ওই ছেলেটাকে হাত দিয়ে ঝাপটা মারতে থাকে আর তার হাতে কামড়ে দেয়। তারপর সেই ছেলেটার চুল ধরে তাকে বনবন বনবন করে খানিকটা ঘুরিয়ে দেয়। এরকমই একটা হাস্যকর মারপিট করে জেসিকা কিন্তু ঠিক জিতে যায়। পরের দিন কলেজের ওয়াশরুমে বসে পটি করতে করতে বিলি টয়লেটের দেওয়ালে জেসিকার নাম লিখছিল। তখনই জেসিকা সেখানে আসে আর টয়লেটের দেয়ালের ওপর দিয়ে উঁকি মেরে বিলিকে বলে, বিলি আমি তোমায় কিছু বলতে চাই। এইরকম একটা সিচুয়েশনে একটা ছেলেকে মেয়েদের মতো করে কথা বলতে দেখে বিলি ঘাবড়ে যায় আর সে তার কোনো কথা না শুনেই ওয়াশরুম থেকে পালিয়ে যায়। অন্যদিকে ক্লিভ, যে আসলে জেসিকার শরীর নিয়ে ঘুরছিল, সে একটা শপিং মলে চুরি করে, কিন্তু একটা সুন্দরী মহিলার ওপর কোন দোকানদারি বা সন্দেহ করতে পারে, তাই সে ধরাও পড়ে না। সে জেসিকার বডি ইউজ করে একটা বারে বার ডান্সার হয়ে অনেক টাকা কামাতে থাকে। এদিকে জেসিকা আর তার বন্ধুরা তার উপর করা এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে ইন্টারনেটে খুঁজতে থাকে। তখন তারা জানতে পারে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক হাজার হাজার বছর আগে ওই কানের দোল ব্যবহার করে আফ্রিকাতে করা হতো। এরপর সে তাড়াতাড়ি ওই দোকানের মালকিনের কাছে যায় সাহায্যের জন্য।
মালকিন জানায় পরের অমাবস্যার আগেই জেসিকা নিজের শরীরে ফেরত যেতে না পারলে সে আর কখনোই নিজের শরীরে ফিরে যেতে পারবে না। এই কথা শোনার পর জেসিকা আর তার বন্ধুরা মিলে পুরো শহরে ওই কানের দুলের মিসিং পোস্টার দিতে থাকে, আর এটা ফেরত দেওয়ার বদলে অনেক টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করা হয়। কিন্তু এতেও কোনো লাভ হয় না, কেউই ওই কানের দুল ফেরত দেওয়ার জন্য আসে না। এদিকে জেসিকা তো প্রায় পাগলের মতো অবস্থা, সে ওই কানের দুল খোঁজার জন্য লুকিয়ে নিজের বাড়ি যায় এবং নিজের ঘরে পাগলের মতো খুঁজতে থাকে। তখনই তার মা তার রুমে চলে আসে আর একটা ইয়াং ছেলেকে তার ঘরে দেখে তাকে খাবারের ইনভিটেশন দেয়। খাওয়ার সময় সে জেসিকার সাথে ফ্লার্ট করে আর তাকে কিস করার চেষ্টা করে। এই সময় হঠাৎ জেসিকার মনে পড়ে সে বাথটাবে স্নান করার সময় ওই কানের দুলটা ফেলে এসেছিল। সে তখন প্ল্যান করে তার মাকে বাথরুমে নিয়ে যায় আর স্নান করিয়ে দেওয়ার অছিলায় কানের দুলটা খুঁজতে থাকে। সেই সময় তার বাবা সেখানে চলে আসে আর নিজের ওয়াইফকে অন্য একটা লোকের সাথে বাথরুমে এই অবস্থায় দেখে রাগে ফেটে পড়ে। জেসিকা ততক্ষণে তার কানের দুল পেয়ে গেছে, তাই সে কোনো রকমে সেখান থেকে কেটে পড়ে। রাতে জেসিকা তার স্কুলের একটা পার্টিতে যায় যেখানে তার বয়ফ্রেন্ড বিলিও ছিল। জেসিকা তাকে আড়ালে নিয়ে গিয়ে তার সাথে এতদিন যা যা ঘটেছে সবকিছু জানায়। তারপর তাকে কিস করতে গেলে বিলি ঘাবড়ে গিয়ে সেখান থেকে আবার পালিয়ে যায়। তখনই এপ্রিল এসে জেসিকাকে জানায় তার অরিজিনাল বডি খুঁজে পাওয়া গেছে বলে তাকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে ক্লিফকে দেখা যায় যে জেসিকার বডি ইউজ করে বার ডান্সার হয়ে অনেক টাকা কামাচ্ছিল, হঠাৎই সে তার চোখের সামনে তার নিজের আসল শরীর দেখতে পায় যার মধ্যে এখন জেসিকা ছিল। তখনই জেসিকার বন্ধুরা মিলে তাকে জোর করে চেপে ধরে জেসিকার সামনে বসায় আর জেসিকা তার নিজের শরীর ফেরত চায়। ক্লিফ বলে সে তাকে তার শরীর ফেরত দেবে না, কারণ সে এই শরীরটার জন্যই অনেক টাকা কামাতে পারছে। এরই মধ্যে জেসিকা ঠিক হাত সাফাই করে ক্লিফের কান থেকে সেই কানের দুলের একটা নিয়ে নেয়। এটা কিন্তু ক্লিফ বুঝতেও পারে না, সে তো মনের খুশিতে স্টেজে ফিরে গিয়ে আবার নাচ করতে শুরু করে দিয়েছে। আর তখন জেসিকা ওই কানের দুল দুটোই পরে নেয়। এর ফলে আবার তাদের শরীর পাল্টাপাল্টি হয়ে যায় আর জেসিকা তার নিজের শরীর ফেরত পেয়ে যায়। ওদিকে ক্লিফ, সে তো এখনো কিছুই বুঝতে পারেনি। সে যখন কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছিল তখনই হঠাৎ করে সে তার নিজের পুরনো শরীরে চলে যায়, যার মানে সে আবার ছেলে হয়ে যায়। তবে সেটা বুঝে উঠতে তার বেশ কিছুটা সময় লেগে যায়। আর যখন সে ওটা বুঝতে পারে তখনই সে ওই বিকিনি পরা অবস্থাতেই দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। মাঝ রাস্তায় সে একটা গাড়ি দেখতে পেয়ে সেটাকে দাঁড় করিয়ে তাতে উঠে বসে। আর গেস করুন ওই গাড়িটা কে চালাচ্ছিল? হ্যাঁ, সেই গাড়িটা ছিল সেই বাড়ির মালিকের যে ক্লিফকে গে ভেবেছিল। এরপর সে একটা মিনিংফুল হাসি দেয় যার মানে তো আপনারা ঠিকই বুঝতে পারেন বন্ধুরা। আর তারপর গাড়ির দরজা লক করে দিয়ে সে ক্লিফকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে ক্লিফ গাড়ির ভেতর থেকে ভয়ে জোরে জোরে চেঁচাতে থাকে। আর এই সিনের সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা যদি একটা চরম হাস্যকর জম্বি মুভির এক্সপ্লানেশন দেখতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।